একটা ছাত্রীর কথা বলি, সে তার স্কুল কিন্তু বাংলাদেশে খুব নাম করা একটা স্কুল। সেখানকার ইংলিশের শিক্ষক তার কাছে, তার সামনে ইংলিশে কথা বলতে চায় না। তার আচ্ছা, ফ্লুয়েন্সি, তার অ্যাকুরেসি এত ভালো যে ওই স্যার কথা বলে তাদের তো মুখস্থ কিছু কথা আছে অনেকের। হ্যাঁ, যেমন অনেকে এখনো বলে যে অয়েল ইর ওন মেশিন, অনেকে এখনো বলে যে কাঠের কোট অ্যাকর্ডিং টু ক্লোথস, এগুলো বলে। বাট এগুলো যে বলতে হয় না আইএলসে, এগুলো তো সব মুখস্থ কথা, মুখস্থ বিদ্যা। এগুলো বলে আসলে ওরা কিন্তু এটা বলতে চায় না, এরা কখনো এটা বললে কিন্তু আইএলসে নাম্বার কমে যায়। আইএলটিএস এ যারা এই জাতীয় প্রবাদ বাক্য বলবে, প্রভাব বলবে, যেমন আবার ক্লিশে আছে কিছু, যেমন বাংলাদেশে বলে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এটা তো মনে হয় জানো। হ্যাঁ, তারপরে নলেজ ইজ পাওয়ার, হ্যাঁ, দ্য হেলথ ইজ ওয়েলথ, এই জাতীয় অনেক কথা আছে যেগুলো যারা বলবে তাদের কিন্তু নাম্বার কমে যাবে। লিখলেও নাম্বার কমে যাবে, প্রোভার্ব পড়লে প্রোভার্ব ইউজ করা যাবে না। কোনো প্রবাদ বাক্য প্রভাব যেগুলো আছে, তারপরে ক্লিশে যেগুলো প্রভাব না ক্লিশে, যেমন ধরো গভর্নমেন্ট শুড টেক সাম নেসেসারি স্টেপস, মানুষ অনেকেই বলে গভর্নমেন্ট শুড টেক সাম নেসেসারি স্টেপ। এখন এই যে শুড টেক সাম নেসেসারি স্টেপস, এগুলো সব মুখস্থ হয়ে গেছে, এই কথাগুলো শুনলেই বলে যেটা ক্লিশে, এগুলো তার মুখস্থ কথা, বানানো কথা না, মানে নিজের থেকে বানানো না, অর্থাৎ নিজের থেকে বানিয়ে বানিয়ে লিখতে হবে। এই জাতীয় কথা দেখলে আমরা বুঝতে পারি যে ও আচ্ছা, ও মাই গুডনেস, এটা লিখছে, এটা ইংলিশ, তো সে মুখস্থ কথা লিখেছে, বুঝছো? মানে এই জন্য এইটা যখন করতে পারো, তখন সেই স্কুলের মধ্যে বা কলেজের মধ্যে সে তখন হি অর শি ক্যান স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড, এবং সে তখন দেখে যে অন্যদের সবার চাইতে সে ভালো, এত ভালো যে তারা আশা করতে মানে পারলো না যে কিভাবে সম্ভব হলো। যেমন টিচাররা বলছে ঠিক দিস, ও কিন্তু তা বলছে না, টিচাররা বলছে, যিনি তাকে শেখাচ্ছে বলছে ঠিক দিস, এটা তো সুন্দর ইংলিশ না, ঠিক দ্য বুক। ও কি বলছে জানো, হিয়ার ইউ গো, হিয়ার ইউ আর। তো ওতে এই পার্থক্য হচ্ছে, টিচার তো বলছে হিয়ার ইউ গো মানে কি, এটা কি হলো, টিচার তো শেখে নেই, আচ্ছা গ্রামগঞ্জের শিক্ষকরা তাদের শেখেনি, কিন্তু ওই গ্রামে গঞ্জে বসে তারা কিন্তু এটা বলছে হিয়ার ইউ গো মানে এটা নেন। টিচার কি বলছে দেখো ঠিক দিস, আর সে বলছে হিয়ার ইউ গো, দেখবো যেটা কিন্তু একদম ব্রিটিশ আমেরিকানরা সবাই এটা বলছে, অথবা বলছে হিয়ার ওয়ার্ড। তাহলে বলো পার্থক্য হচ্ছে কিনা, জি স্যার, টিচার বলছে গো হোম আর সে বলছে গেট হোম, সে বলছে বি হোম, পার্থক্য হচ্ছে কিনা বলো। তো সে তো এই ধরনের করেনি তখনো। হ্যাঁ, বলছে যে হাউ ক্যান আই হেল্প ইউ, বুঝছো? এটা তো টিচাররা বলছে হাউ ক্যান আই হেল্প ইউ, তো সে কিন্তু তা বলছে না, ক্যান আই বি ইউনিয়ার অ্যাসিস্ট্যান্স, ক্যান আই বি ইউনিয়ার অ্যাসিস্ট্যান্স, সে ক্যান আই বি ইউনিয়ার অ্যাসিস্ট্যান্স। তো তখন বলছে যে কি ব্যাপার, ও এইভাবে ইংলিশ বলছে কেন, এটা কিন্তু আমরা কখনো বলিনি আগে, এখন তো পার্থক্য হয়ে গেছে, এত পার্থক্য। হ্যাঁ, এবং যখন তখন বলছে যে ওরা বলছে যে টিচার বলছে যে যা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর, হ্যাঁ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ড অর ইউর স্পেস ওয়ার্ড সামথিং লাইক, এরকম বলছে টিচাররা। কিন্তু সে বলছে যে ও তো কিন্তু এটা বলছে না, বলছে আই এম আফ্রেড আই কুডন্ট ফলো ইউ, সা আফ্রেড আই কুডন্ট ফলো ইউ, আই এম আফ্রেড আই কুডন্ট ফলো ইউ, এটা তো টিচার কোনোদিন শেখেনি বা বলেনি, তারা তো জানে আফ্রেড মানে হচ্ছে ভয়, ভীতু, আমি শঙ্কিত, তা তো না, এই এই আফ্রেড মানে হচ্ছে আই এম সরি। তো সে তো এটা বলছে এই বাচ্চারা, তখন বলছে আমার টিচার তো এটা বুঝে না স্যার, আফ্রেড বলে সে বলছে যে ওয়াই আর ইউ আফ্রেড অফ, টিচার আর বলছে ওয়াই আর ইউ আফ্রেড অফ, বলছে আই ডিডন্ট সে আই এম আফ্রেড অফ, আই এম আফ্রেড বলার মানে ভীতু, যদি কেউ আফ্রেড এর পরে অফ বলে তাহলে ভীতু, যেমন হি ইজ আফ্রেড অফ টাইগার, হি ইজ আফ্রেড অফ ককরোচেস, বুঝছো? তো এখন হি ইজ আফ্রেড অফ ককরোচেস, এখন এটা তো আলাদা ব্যাপার, এটাতে ভীত, কিন্তু আফ্রেড বললে তো মনে হচ্ছে আমি সরি আই ক্যান ফলো ইউ, মানে হচ্ছে আমি আপনার কথা বুঝতে পারিনি। আবার তারপর আবার সংক্ষেপে কি বলছে দেখো, আবার এটা কি বলতে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড করে না, তার থেকে তারা কি বলছে চেঞ্জ করে দেখ আরো কত সুন্দর ভাবে, যেটা আমেরিকানরা বলে, ব্রিটিশরা বলে, অস্ট্রেলিয়ানরা বলছে, তাদের মাতৃভাষা ইংলিশ, বলছে আই বেগ ইউর পার্ডন,
আপনাকে পার্ডন। এখন এটা কিন্তু বলছে, এটা কিন্তু আমাদের দেশের লোকের বলছে না, মানে যারা ওই গ্রামের টিচাররা তারা বলছে না, শিক্ষকরা তারা বলছেন না, শহরে মফস্বলে দেখো শিক্ষকরা বলছে না আপনি একে পার্ডন। এটা মনে হচ্ছে আমি বুঝিনি, আমি আপনার কথা স্যার বুঝতে পারিনি, আপনাকে আরেকবার বলবেন, এই যে আপনাকে আরেকবার বলবেন, টিচাররা কি বলছে যে রিপিট এগেন, এটা কিন্তু ভুল হলো, রিপিট মানে কিন্তু আবার বলা, আবার এগেন মানে আবার বলা, তাহলে দুইবার হয়ে গেল, তো রিপিট এগেন বলা ঠিক না। কিন্তু আমাদের দেশের দেখবো যে আপামর জনসাধারণ অনেক শিক্ষকরা, আমি নিজে শিখেছি অনেক অনেক শিক্ষককে বলতে, কিন্তু এই বাচ্চা কি বলছে জানো, যখন এটিএমস এর কোর্স করছে, সে লেভেল ওয়ান করছে, লেভেল টু করছে, আইএলটিএস করছে, সে কিন্তু চেঞ্জ হয়ে গেল, সে কিন্তু চাপ বলছে না, সে না বুঝতে চাচ্ছে যদি বলে যে রিপিট করেন, সে রিপিট করেন জিনিসটা কি বলে জানো, এই কথাই বলে না, রিপিটের ওয়ার্ডেরই নাই, সে বলছে উড ইউ প্লিজ কাম এগেন, উড ইউ কাম এগেন, বলছে উড ইউ কাম এগেন স্যার, এন্ড স্যার বলছে যে আমি আবার আসবো কোথায় আসবো, মানে উড ইউ কাম এগেন স্যার, এখন এটা আমি আবার কোথায় আসবো, এটা তা তো না, এটা মানে রিপিট করবেন কেন স্যার একটু, হ্যাঁ এই যে এইভাবে করে। আবার দেখো কি বলছে, এটা আবার একটু অন্যভাবে আমরা শিখাই দিই, তখন উড ইউ এক্সপ্লেইন ইট ফর মি ফার, উড ইউ এক্সপ্লেইন ইট ফর মি ফার, এখন কি বলছে দেখো, উড ইউ এক্সপ্লেইন ইট ফর মি স্যার, এখন এটা কিন্তু অনেক সুন্দর করে বলছে, উড ইউ কাম এগেন। এই জন্য দেখো আমরা বললাম যে দেখুন অনেকভাবে সেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে এই ছেলে এবার বাচ্চারা, হ্যাঁ, এবং তারপরে কি সুন্দর সুন্দর করে ইংলিশে যে কথাগুলো এদেশের মানুষের প্রচলিত বা ওইভাবে না, তারা জোর করে নিজের মতো বানিয়ে বানিয়ে ইংলিশ বলে, হ্যাঁ সেভাবে। তো এই জন্য বলবো যে যেখান থেকে আছে এই কোর্সগুলো তাদের জীবনটাকে একেবারে চেঞ্জ করে ফেলে, রাইট, স্মার্ট ফেলে। তুমি জানো এই বাচ্চারা এখন কথা বলার সময় তাদের কাশি আসে, তারা ওইভাবে করে না, এক্সকিউজ মি, এবং কাশিটা তারা কিন্তু ঢেকে করে, রাইট, তারা একদম ওপেন করে না, তার মুখটা ঢেকে নাই, তার হয়তো কারো কষ্ট হবে, এক্সকিউজ মি বলছে, এক্সকিউজ মি স্যার। হ্যাঁ, এখন আগে কি হতো বুঝছো, টিচারদেরকে বলতো যে এখন বাথরুমে যাবে, তো টিচার শেখায় কেন একটু বাথরুম, এটা টিচার শেখায়, মানে শেখায় বলছে কেন একটু বাথরুম, কেন একটু ওয়াশরুম, এগুলো শেখায়, আবার কেউ শেখায় কেন একটু টয়লেট, ছোটবেলায় আমাদেরকে শেখানো হতো মে আই গো টু টয়লেট টিচার, এরকম করে শেখানো হতো, আবার বলছে মে আই গো টু টয়লেট, এটা বলে মে আই গো টু টয়লেট, হ্যাঁ এন্ড মে আই গো টু টয়লেট, এটা শেখানো হয়, টিচার বলছে আরে তুমি টয়লেটে যাবে না, কোথায় যাও, তো একটা ব্যক্তিগত বিষয়, এটা তুমি কেন এইভাবে বলছো, রাইট, আপনি বা টিচার হিসেবে কেন শেখাচ্ছেন এটা, আপনি এইভাবে কেন শেখাচ্ছেন, ও তো লজ্জা পাচ্ছে, বাচ্চাদের মধ্যে দেখো মেয়েরা যখন হয় মেয়েরা কিন্তু লজ্জা পাচ্ছে যে এই যে টয়লেটে যাবে কথাটা বলতে লজ্জা পাচ্ছে, তাই না, এই কথাটা আমরা কিভাবে শেখাচ্ছি জানো, মানে ওরা একদম আমেরিকান যে যেভাবে বলে, ব্রিটিশরা যেভাবে বলে, এবং নেটিভ অস্ট্রেলিয়ানরা যেভাবে বলে, অর্থাৎ যাদের মাতৃভাষা ইংলিশ তারা কীভাবে বলে, ওরা কিন্তু এটা বলছে না, কি বলছে, ক্যান আই বি এক্সকিউজ ফর এ ওয়াইল স্যার, স্যার মে আই বি এক্সকিউজ ফর এ ওয়াইল, মে আই অথবা ক্যান আই, মে আই বি এক্সকিউজ ফর এ ওয়াইল, মে আই বি এক্সকিউজ ফর টু মিনিটস, মনে করো ফোন আছে তার, তার ফোন আছে সে রিসিভ করবে, সে তো ফোনে কথা বলতে পারে, এই যে পার্সোনাল বিষয়টা, তো সে কী বলে দিল, সে হয় প্রিয়ালটে যাক অথবা সে ওয়াশরুমে হাত মুখ ধোবে অথবা সে পানি খাবে অথবা সে অন্য কিছু করবে, যেমন ফোন করবে, ফোনের কথা বলবে, তার মা হয়তো কথা মানে ফোন করেছে, ক্লাসের মধ্যে তো ফোন রিসিভ করা ঠিক না, তা সে বাড়ি যেয়ে কথা বলবে, হয়তো এক মিনিট টাইম লাগবে, তার সে কী বলছে দেখো, ক্যান আই বি এক্সকিউজ ফর এ ওয়াইল, ক্যান আই বি এক্সকিউজ ফর টু মিনিটস, ওর মে আই বি এক্সকিউজ ফর টু মিনিটস স্যার, এই যে হয়ে গেল, তাহলে কত স্ট্যান্ডার্ড এই বাচ্চারা এখন শিখছে, এই জন্য এটা আমরা করছি লেভেল ওয়ান লেভেল টু আইএলটিএস করার জন্য।